হ্যালো বন্ধুরা, আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কী বিষয়ে আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন, তাই আর বেশি কিছু বলছি না। তো যারা আমাকে চিনো না তাদের উদ্দেশ্যে বলছি, ক্যামেরায় আমি রাজদীপ আর আপনারা দেখছেন রাজদীপ লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। বন্ধুরা আমরা এখন রেডি, এ তো আমরা এখন বের হবো। সামনে এক বন্ধু দাঁড়িয়ে আছে, ফোন করছে বারবার, তো ওকে ওখান থেকে নিয়ে তারপরে আমরা যাবো ট্রেনিং স্কুলে। হ্যালো বন্ধুরা, এ তো আমরা এখন যাচ্ছি ট্রেনিং স্কুলে, যেখানে আমরা ফোর হুইলারের লাইসেন্স বের করবো। তো সেটা কোথায় আপনাদের ওখানে পৌঁছে পুরো ডিটেলস দিয়ে দিব, কোন জায়গায় আছে সেটা। আপনারা যদি কেউ শিখতে চান, জলপাইগুড়িতে যদি থাকেন, কেউ যদি শিখতে চান সেখানে, আপনারা অবশ্যই আসতে পারেন। সকাল সকাল ওঠার মজাটাই আলাদা, বাইরে যদি থাকতে পারে তখন সুবিধা কম। হ্যালো গাইস, আমরা আমাদের ট্রেনিং এর সামনে চলে এসেছি, কিন্তু এসে দেখলাম যে দাদা বের হয়ে গেছে, যিনি আমাদের ট্রেনিং করেন আর কি, উনি ওনার প্রথম ব্যাচ নিয়ে বের হয়ে গেছে। তো আমরা এখন দোকানের সামনে একটু বসবো, ওনার জন্য ওয়েট করবো, উনি আসবেন তারপরে আমাদের শেখাবেন। তো আমি আপনাদের তার আগে বলে দিচ্ছি এটা কোথায়। এটা গাইস, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোনটি ক্রস করে একটু এগিয়ে আসলেই সামনে বউবাজার। বউবাজারের একটু আগেই হচ্ছে আমাদের যে সিজল হল আছে, সিজল হলের ঠিক পাশেই এই ট্রেনিং স্কুলটা। তো আপনাদের ট্রেনিং স্কুলটা দেখে দিচ্ছি গাইস। এটা হচ্ছে আমাদের ট্রেনিং স্কুল, নিউ মোটর ট্রেনিং স্কুল। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কেউ ফোর হুইলার লাইসেন্স বের করতে চান বা টু হুইলারও বের করতে চান, সেটা এখানে আপনারা কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবেন। এখানে আপনাদের কোর্স ফি শুদ্ধ টোটাল কত টাকা আছে সেটা আপনাদের পরে জানিয়ে দেবো। এখানে আমরা যেটাতে আছি, আমরা ফোর হুইলারে আছি, তো আমাদের এখানে ট্রেনিং কোর্স পড়ে যাচ্ছে 650,000 টাকা। এটা হচ্ছে ওনার ইনস্টিটিউট। দাদা এখন নেই, দাদা আসবেন। এই যে এটা হচ্ছে আমার বন্ধু, যার সাথে আমি আসলাম। ভাই একটু হাই কর দে, ও তো পুরো সর্দি যে মাস্ক পরে আছে। বন্ধুরা এই যে আমাদের দাদা চলে এসেছে, যিনি আমাদের ট্রেনিং করান আর কি, যিনি এখানে ট্রেনিং করিয়ে লাইসেন্স দেন আর কি। আপনারা যারা গাড়ি চালাতে পারেন না, আপনাদের লাইসেন্স বের করতে হবে, ঠিক আছে, তারা এখানে আসতে পারেন। দাদা এখানে শিখিয়ে নিয়ে তারপরে আপনাকে ট্রায়াল দিয়ে লাইসেন্স বের করিয়ে দিবে। তো আমরা সেই হিসেবে শিখছি, আমরা গাড়ি চালাতে পারি না, চার চাকা ফোর হুইলার আমরা চালাতে পারি না। দাদার এখানে এসেছি, দাদা আমাদেরকে গাড়িতে করে আমাদের শেখায়। কোন গাড়িতে শেখাচ্ছি গাড়িটা আপনাদের দেখে দেবো। তো ইনি হচ্ছে চরণ নাম দাদার, ঠিক আছে।